হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক প্রিয় ছাত্রছাত্রীরা। আজকের বিষয় হলো স্যাস। স্যাস কি? ডিসেম্বরে রাজ্যের সমস্ত স্কুলে স্যাস পরীক্ষা নেবে শিক্ষা দপ্তর। তো প্রথমে জানতে হবে স্যাসটা কি। স্যাস হলো স্টেট অ্যাচিভমেন্ট সার্ভে এবং এর লক্ষ্য কি? পড়ুয়াদের মেধার মান যাচাই। তো সেটা কি করে হচ্ছে, প্রত্যেক স্কুলে হবে এবং কিভাবে হবে, চলো আমরা দেখে নিই। দেখো, বলেছে যে স্কুল পড়ুয়াদের পড়াশোনার মান যাচাইয়ের জন্য প্রথমবার রাজ্য জুড়ে স্টেট অ্যাচিভমেন্ট সার্ভের পরীক্ষা হতে চলেছে। এই পরীক্ষার মাধ্যমে প্রাথমিক থেকে মাধ্যমিক স্তর পর্যন্ত ছাত্রছাত্রীদের পড়াশোনার মান কতটা উন্নত হচ্ছে তা যাচাই করে দেখতে চাইছে স্কুল শিক্ষা দপ্তর। একই সঙ্গে সমীক্ষার রিপোর্ট বিশ্লেষণ করে জানা যাবে ভবিষ্যতে স্কুলের পড়াশোনার মান উন্নয়নে কী কী পদক্ষেপ নেওয়া দরকার। সূত্রে জানা গিয়েছে যে পরীক্ষা অংশগ্রহণের জন্য নির্দিষ্ট সংখ্যক স্কুল নির্বাচন করা হবে। পাহাড় থেকে সুন্দরবন সব জায়গায় স্কুলকে নির্বাচন করা হবে। তৃতীয় শ্রেণীর জন্য প্রতিটি জেলার প্রতিটি সার্কেল থেকে 10টা করে, পঞ্চম অষ্টম দশম শ্রেণীর জন্য 5টা করে সার্কেল থেকে স্কুল নির্বাচন করা হবে। বাংলা, ইংরাজি, হিন্দি, উর্দু, নেপালি, সাঁওতালি 6টি ভাষাতে পরীক্ষা হবে। এখানে বলেছে বাংলা, ইংরাজি, হিন্দি, উর্দু, নেপালি, সাঁওতালি 6টি ভাষাতে পরীক্ষা হবে। MCQ পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হবে ও OMR শিটে উত্তর দেওয়া হবে, ঠিক চাকরির পরীক্ষা যেভাবে হয় সেরকম হবে। এবং কোন কোন ক্লাস তোমরা জানতে পেরেছো ইতিমধ্যে যে তৃতীয়, পঞ্চম, অষ্টম, দশম এই সমস্ত শ্রেণীগুলোতে কিন্তু এটা করা হবে। তো সুষ্ঠুভাবে পরীক্ষা আয়োজনে উচ্চপদস্থ আধিকারিকদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার স্টেট অ্যাচিভমেন্ট সার্ভে নিয়ে বৈঠকে বসেন স্কুল শিক্ষা দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা। এই বৈঠকের সিদ্ধান্ত হয়েছে যে দ্রুত এই বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে। তৃতীয়, পঞ্চম, অষ্টম, দশম শ্রেণীর পড়ুয়ারা এই পরীক্ষায় বসবে। 4টি বিষয়ে পরীক্ষা নেওয়া হবে। তারপরে সেই পরীক্ষার ফলাফলের ভিত্তিতে রাজ্যের স্কুলগুলোর শিক্ষা ব্যবস্থার পরিস্থিতি সেটা কিন্তু সমীক্ষা করে জেনে নেওয়া যাবে। সম্ভবত চলতি বছরের ডিসেম্বর মাসেই রাজ্য জুড়ে স্টেট অ্যাচিভমেন্ট সার্ভে বা স্যাস পরীক্ষা নেওয়া হবে। শিক্ষা দপ্তর মনে করছে রাজ্যের স্কুল পড়ুয়ারা এই মুহূর্তে কতটা শিখেছে, কতটা শিখতে বাকি আছে এবং যা শিখেছে পরীক্ষার খাতায় কতটা তা প্রয়োগ করতে পারছে সেটা বোঝা যাবে এর মাধ্যমে। যে জন্য ডিসেম্বরে স্কুল পড়ুয়াদের মেধা যাচাইয়ের জন্য বিশেষ পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। এ প্রসঙ্গে রাজ্যের সিলেবাস কমিটি চেয়ারম্যান অভিক মজুমদার বলেন, শিক্ষাক্ষেত্রে এটা একটা বিরাট পদক্ষেপ। শিক্ষাক্ষেত্রে লেখাপড়ার মান এবং ভবিষ্যতে তাদের উন্নতির প্রক্রিয়া এই স্টেট অ্যাচিভমেন্ট সার্ভের মাধ্যমে অনেকটাই নির্ধারিত হবে। এবং এ বিষয়ে তোমাদের মতামত জানতে চাইবো। এর মাধ্যমে কি সত্যিই মান যাচাই করা সম্ভব, তোমরা কি মনে করছো? এবং স্কুলে শিক্ষার মান কতটা আগের মতো রয়েছে বা কতটা নতুন পরিবর্তন হয়েছে বা কতটা ভালো হয়েছে, কতটা মন্দ হয়েছে, এ বিষয়ে তোমাদের সুচিন্তিত মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাও। থ্যাংক ইউ সো মাচ।